হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে ভিডিওতে তোমাদেরকে লেটেস্ট কিছু আমি আপডেট শেয়ার করতে যাচ্ছি। সবার ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লাডি ড্যাডি, শাহিদ কাপুরের আপকামিং প্রজেক্ট। তো সেটার অফিসিয়াল ট্রেলার চলে এসেছে, ট্রেলারটা দেখলাম। টিজারটা যখন দেখেছিলাম প্রচণ্ড প্রমিসিং লেগেছিলো, এরকম অ্যাকশন অবতারে শাহিদ কাপুরকে দেখে সত্যিই মানে আশ্চর্য হয়ে গেছিলাম আর কি। এর আগেও শাহিদ কাপুর অ্যাকশন করেছে কিন্তু এখানে লেভেলটা জাস্ট অন্য ছিল। তো এটা ডিরেক্টর আলী আব্বাস জাফর, তো ডিরেক্টর অ্যাকশন ভালোবাসে এবং শাহিদ কাপুরকে নিশ্চয়ই কিছু ভেবেই সে চুজ করেছে, এবং সেটা কিন্তু সাকসেসফুলি যে সে চুজ করতে পেরেছে সেটা কিন্তু ট্রেলারের ঝলক দেখেই বোঝা যাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি অরিজিনাল কোনো মানে স্টোরি না, এটা আমি দেখলাম যে ফ্রেঞ্চে একটা কাজ হয়ে গেছে অলরেডি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, যেটার নাম হচ্ছে স্লিপলেস নাইট। সেটারই একটা মানে আনঅফিসিয়াল রিমেক, সেটা থেকেই অ্যাডাপ্টেশন নিয়ে এটা করা হয়েছে আর কি। তো গল্পটা মোটামুটি এরকম যে শাহিদ কাপুর মানে কিছু খারাপ লোকেদের কিছু মাল আটকে রাখে নিজেদের কাছে, কোকেন টোকেন এইসব জিনিসগুলো, এবং তার বদলে শাহিদ কাপুরের ছেলেকে তারা কিডন্যাপ করে নেয়। এবার শাহিদ কাপুরকে তারা বলেছে এই কোকেন রিটার্ন করে তার ছেলেকে ফেরত নিয়ে আসতে, সেই কারণেই সে ব্লাডি ড্যাডি, ড্যাডির নামটা এই জন্যই অ্যাডন করা হয়েছে যে সে তার ছেলেকে এবার ফেরত আনতে যাচ্ছে। তো এটা খুব সম্ভবত একদিনেরই গল্প, মানে একটা রাতের গল্প খুব সম্ভবত, এবং সেখানে ফ্ল্যাশব্যাক আমরা ট্রেলারও দেখতে পারলাম যে 12 ঘন্টা আগে অ্যাকচুয়ালি কী হয়েছে সেটা দেখানো হচ্ছে, তারপরে কেন শাহিদ কাপুর অ্যাকশন করছে সেটা, এবং লাস্ট সিনে মানে ফায়ারের যে সিনটা আছে সেটা অদ্ভুত লাগছে, দারুণ লাগছে। এটা 9th June আসছে এবং জিও সিনেমাতে আসছে। একটু আগে আমি একটা পোস্ট করলাম কমিউনিটি ট্যাবে যে এখন চারপাশে যত কাজই দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জিও সিনেমাতে আসছে, এবং ম্যাক্সিমামের ওখানে লেখা আছে স্ট্রিমিং ফ্রি, মানে ফ্রিতে দেখতে পারবো। তো সেটা নিয়ে পরবর্তীতে কথা বলবো আর কি। তো এটা ছিল আমার ফার্স্ট আপডেট। সেকেন্ড যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে অসুর টুর একটা মানে ফার্স্ট লুক টিজার চলে এসেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি গল্পটা যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই কন্টিনিউশন করা হচ্ছে, এবং অর্ষদ বার্সি, বরুণ সত্যি, আরও যারা যারা ছিল তাদেরকে আমরা আবার আরও একবার তাদের রোলগুলো রিপ্রাইজ করতে দেখতে পাচ্ছি। তো ট্রেলারটা এলে এবার গল্প কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তবে ফাইনালি যে এতদিন বাদে এটা আসছে এটা দেখি মানে খুব খুশি। তবে এটার ভুটে আসছে না, আগেটা যখন ভুটে এসেছিলো এটাও আসছে কোথায় অলরেডি তোমরা জানো, জিও সিনেমাতে আসছে। হ্যাঁ, এবং 1st June এটা স্ট্রিম করা হবে। খুব সম্ভবত মেকার্সরা আগেই তৈরি করে রেখেছিলো কিন্তু হয়তো প্ল্যাটফর্মদের সাথে নেগোসিয়েশন চলছিলো ডিল টিল নিয়ে, সে কারণে হয়তো জিও সিনেমা ভালো এ দিয়ে হয়তো করে ফেলেছে আর কি, নিয়ে ফেলেছে কাজটাকে। তো এটা 1st June থেকে প্রিমিয়ার হবে আসুর টুর, মানে সিজন 2, আসুরের সিজন 2। এটা ট্রেলার এলে ফার্দার সেটা নিয়ে কথা বলবো। থার্ড যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কেরালা স্টোরি, ফার্স্ট ফিমেল লিড করা কোনো সিনেমা যেটা 200 কোটি বক্স অফিসে ক্রস করতে পেরেছে। এটা মানে কী বলবো, একটা হিস্ট্রি, একটা রেকর্ড ক্রিয়েট করলো কেরালা স্টোরি। তো দেখা যাক এটা লাইফ টাইম বক্স অফিস কালেকশন কী দাঁড়ায়, সেটা জানতে পারলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। এরপর আমি কথা বলতে যাচ্ছি চ্যাম্প নিয়ে। তো আজকে হঠাৎ করেই দেখলাম যে চ্যাম্পের হিন্দি ডাব ভার্সন একটা আপলোড করা হয়েছে, এবং ডাবিংটা দেখলাম, ডাবিংটা মোটামুটি ঠিকঠাকই লাগছে, কিছু কিছু জায়গায় একটু অড লাগছে, মানে অ্যাম্বিয়েন্সের সাউন্ড একটু কম লাগছিলো আমার। এবং ডাবিং আর্টিস্ট যারা আছে, কিছু কিছু ক্যারেক্টারে বেশ ভালো যাচ্ছে, কিছু কিছু ক্যারেক্টারে যাচ্ছে না, টু বি ভেরি অনেস্ট। তবে এটা জাস্ট শুরু, এটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে দেবদা কিন্তু এখন প্যান ইন্ডিয়ার কথা ভাবছে, এটা সবাই বলবে। হিন্দিতে চ্যাম্প আনার মানে হচ্ছে এই গল্পটা যেন আরও গ্রেটার অডিয়েন্সের কাছে পৌঁছে যায়, যারা হয়তো বাংলা ভাষাটা ঠিকমতো জানে না বা সাবটাইটেলস দিয়ে দেখতে হয় তো তাদের একটু অসুবিধা হয়, বিরক্তি ফিল হয়। তো তাদের ক্ষেত্রে হিন্দি ডাব ভার্সন হয়ে গেলে অ্যাটলিস্ট স্টোরি লাইনটা, কী গল্পটা বলার চেষ্টা করা হয়েছে সেটা তো অ্যাটলিস্ট অডিয়েন্স বুঝে গেল। তো দেবদা কিন্তু এর পরবর্তী প্রজেক্টগুলো হয়তো বাঘা যতীন যদি আসে সেটাই হয়তো প্যান ইন্ডিয়া নিয়ে আসবে, এটা মানে সবাই যে কেউ বলবে আর কি। দেবদা কিন্তু সেই পথেই হাঁটছে, এবং এর আগেও অনেক বাংলা সিনেমা এরকম মানে বিভিন্ন মানে ল্যাঙ্গুয়েজে গেছে, হিন্দি ল্যাঙ্গুয়েজে স্পেশালি ডাব হয়েছে। তবে গ্র্যান্ড স্কেলে আমরা দেখতে পেরেছি গ্র্যান্ডজার মেনটেন করেছে চেঙ্গিস। তো আশা করছি সেই পথে এবার দেবদা এবং বাদবাকি পরে আরও অনেক প্রোডাকশন হাউস, অনেক মেকার্সরাই হয়তো সেদিকে যাবে, কারণ ভালো গল্প যদি হয়, জাস্ট তোমার তো মেকিংটা করাই আছে, ডাবিং করে তুমি যদি একটু আদার্স ল্যাঙ্গুয়েজে করতে পারো, দেবী চৌধুরানী যেরকম আমি শুনলাম 7টা ল্যাঙ্গুয়েজে আসবে, সো এগুলো যদি মানে সাকসেস পায় তাহলে তো পরবর্তীতে একটা মানে বড় রাস্তা খুলে যাবে আমাদের সকলের সামনে, মানে বড় অডিয়েন্স মানে বুঝতে পারছো তো, তখন কিন্তু যে বাংলা সিনেমার যে বাজেটগুলো সেই বাজেটগুলো কিন্তু অটোমেটিক বাড়তে থাকবে, কারণ সেই রিটার্নটা রিকভারি এখন আগে গিয়ে তো ওয়েস্ট বেঙ্গলে সিলেক্টেভ কিছু হল মানে 70-80টা হলে রিলিজ করা হতো, সেখানে হয়তো 20-25টা হল থেকে ঠিকঠাক রিটার্ন আসতো, ম্যাক্সিমামই সিঙ্গেল স্ক্রিন থাকতো কিছু সিনেমার ক্ষেত্রে, সেগুলো মাল্টিপ্লেক্স থেকে ভালো ইনকাম করে এখনও করে অবভিয়াসলি, যেগুলো একটু ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড হয় সেগুলোর অডিয়েন্স মানে মাল্টিপ্লেক্স বেসডই বলতে পারো। কিছু কিছু সিনেমা অবশ্যই আছে যেগুলো সিঙ্গেল স্ক্রিনে খুব ভালো চলে,
তো আলটিমেটলি এখন যদি এই স্ক্রিন নাম্বারটা 70-80 থেকে যদি 400-500 হয়ে যায় তাহলে বুঝতে পারছি তো রিটার্নটাও অনেক গুণে বাড়বে। প্রথম দিকে হয়তো সেটা আমরা দেখতে পারবো না, কিন্তু যখন দেখবো যেন বাংলা সিনেমাও এরকম প্যান ইন্ডিয়াভাবে আসে তখন কিন্তু অডিয়েন্সও ওয়েট করে থাকবে যে দেখি তো এই প্রজেক্টটা কেমন হয়, ওই প্রজেক্টটা কেমন হয়। এমন করতে করতে কিন্তু একসময় বেশ ভালো রিটার্ন আসবে, এবং রিটার্ন যদি আসা শুরু করে তাহলে কিন্তু লগ্নিটাও বাড়বে, ইনভেস্টমেন্টটাও বাড়বে। সেক্ষেত্রে সিনেমাগুলোর বাজেট কিন্তু হয়তো তখন 20 crores, 25 crores বা তার বেশিও হয়ে যেতে পারে, কপাল যদি ভালো থাকে তো। তো এবার লাস্ট বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি, সেটা হলো যে আজকে কৌশিক গাঙ্গুলি স্যারের নতুন একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং শুভ মুহূর্ত হয়ে গেছে, যেটার নাম হচ্ছে অসুখ বিসুখ। আমরা অনেক স্টিলস দেখতে পাচ্ছি, তো এখানে অনেকে আছে, অঙ্কুশ দা আছে, খুব ভালো লাগলো কৌশিক গাঙ্গুলি অঙ্কুশ এই জুড়িটা আসছে দেখে। তার পাশাপাশি শায়নী গুপ্তা আছে, ঈশা সাহা আছে, পরমব্রত আছে, অন্যান্য রোলে আমরা পরান্দাকে দেখতে পারবো, লাবণী সরকার দিকে দেখতে পারবো। তো বেশ কিন্তু একটা ভালো স্টারকাস্ট নিয়ে করা হয়েছে, প্রত্যেকেই ভালো অভিনেতা এবং অভিনেত্রী। এবং কৌশিক গাঙ্গুলির সিনেমা মানে আমরা সকলেই জানি যে অন্যরকম একটা কিছু হয়, এবং এটাও একটা কী বলবো মানে আধ্যাত্মিক টাইপের, স্যাটারিক্যাল টাইপের একটা কমেডি ফ্যামিলি ড্রামা হতে চলেছে। এবং আশা করি এই প্রজেক্টটা বেশ ভালোই হবে, কারণ এখানে যারা যারা আছে প্রত্যেকে কিন্তু আমার মানে পছন্দের অভিনেতা এবং পছন্দের পরিচালকই বলতে পারো। পরমব্রত তারও কাজ, পরমব্রত তো নো ডাউট ইজ এ ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর, কিন্তু তাকে ইন্ডাস্ট্রি সেভাবে ইউজই করতে পারছে না। এবং পরমব্রত দাও মানে কেন যে সব মানে অন্য রকমের প্রজেক্টগুলো চুজ করছে আমি বুঝতে পারি না। পরমব্রত দার কিন্তু কিছু কিছু কাজ বেশ ভালো, মানে হেমলক সোসাইটিতে দেখো ওই যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা পরমব্রতদা কত সুন্দর প্লে করেছে হেমলক সোসাইটিতে। তো পরমব্রতদা কিন্তু এরকম ভ্যারাইটি রেখে চলা উচিত, মানে একই টাইপের, অনেকেই বলে যে একই টাইপের মনোটোনাস লাগে, একই টাইপের অভিনয় করছে, এই করছে, সেটা করতে গেলে কিন্তু নিজেকে ভেঙে চড়ে নতুনভাবে প্রেজেন্ট করার জন্য নতুন গল্প চুজ করতে হবে। তার যে ক্যারেক্টারের ব্রেকআপটা আছে সেটা ভালো মতো বুঝতে হবে, দেন ভালো ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে হবে, প্লাস নতুন নতুন ডিরেক্টরের সাথে কাজ করতে হবে যারা পরমব্রতকে অন্যভাবে আমাদেরকে আমাদের সামনে প্রেজেন্ট করতে পারে। এবং তার পাশাপাশি অঙ্কুশদা ইজ সো ট্যালেন্টেড, তার আমি বিশাল বড় ভক্তও বলতে পারো। এবং খুব অল্প সময়ে খুব একটা ভালো জায়গাও করে নিয়েছিল ইন্ডাস্ট্রিতে অঙ্কুশদা এসেই কমার্শিয়াল হিরো হিসেবে। তারপরে তো বিভিন্ন ধরনের সিনেমা এখন অঙ্কুশদা ট্রাই করছে, এবং এই জুটিটা স্পেশালি কৌশিক গাঙ্গুলি অঙ্কুশ এই জুটিটা কেমন মানে অডিয়েন্স নেয় সেটা দেখার জন্য তো ওয়েট করে আছি। এবং অসুখ বসুখের গল্প ফার্দার জানতে পারলে সেটা নিয়ে কথা বলবো। কৌশিক গাঙ্গুলি স্যারের ছেলেও খুব সম্ভবত এই প্রজেক্টে যুক্ত আছে, তো দেখা যাক এবার ফার্দার ডেভেলপমেন্ট হলে সেটা নিয়ে কথা বলবো। টিজার ট্রেলার এলে তো গল্পটাই পুরো আমরা বুঝতে পেরে যাবো, মানে মেকিং ওয়াইজ এটা কী ধরনের সিনেমা হতে চলেছে। তো ঠিক আছে, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের আর কি মতামত নিচে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, নিচে যে রেড সেকশন বাটন আছে সেখানে ক্লিক করে নাও, পাশে দেখবো একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।